শ্রী গোকুমার আমাদের প্রসঙ্গ গোস্বাই বর্ণনা করেছেন, ব্রহ্মার স্বভাবে মুক্তির প্রসঙ্গ উঠেছে। গোকুমার এখন ব্রহ্মা, সাধারণ ক্রমে তিনি ব্রহ্মা হয়ে আছেন, সেখানে মুক্তির প্রসঙ্গ উঠেছে। তাতে সেখানে মূর্তিমান শাস্ত্রগণ, বেদাদি নিখিল শাস্ত্র সেখানে মূর্তিমান হয়ে বসে আছেন, তাদের প্রত্যেককে মত জিজ্ঞাসা করেছেন মুক্তি কেমন করে পাওয়া যায়। কেননা মুক্তিটা যে ব্রহ্মপদ লাভ করা অপেক্ষাও দুর্লভ, এটা গোকুমার বুঝেছেন। কেননা ভারতবর্ষে একটি ব্যক্তি মুক্তি লাভ করার জন্য ব্রহ্মলোকে ঋষিগণের আনন্দ ধ্বনি, সেটাতেই অনুমান করেছেন গোকুমার। তাহলে মুক্তিপদ, মুক্তি পাওয়াটা তাহলে এখানকারের যারা বসে আছেন ব্রহ্মলোকে, সৃষ্টিকর্তা ব্রহ্মার পদে আমি আছি এবং এখানে যে ঋষিগণ আছেন, এদের থেকেও মুক্তিটা আরো দুর্লভ বস্তু। তাই ভারতবর্ষে কোনো ব্যক্তি মুক্তি লাভ করার জন্য এদের আনন্দ, সেই বিষয়ে মুক্তি বিষয়ে প্রশ্ন করেছেন। তখন বিভিন্ন শাস্ত্রগণ নানা প্রকার উত্তর দিয়েছেন, উত্তর দিয়েছেন কে কি, কোন বেদাদি শাস্ত্র পুরাণ আদির সহিত একমত হয়ে উত্তর দিয়েছেন যে একমাত্র অধ্যয় জ্ঞানের দ্বারাতেই ব্রহ্ম মুক্তি লাভ হয়। অধ্যয় জ্ঞান মানে আমি আর ব্রহ্ম অভিন্ন, এই জ্ঞানের দ্বারাতেই মুক্তি লাভ হয়, অন্য কোন উপায় হয় না। কোন শাস্ত্র আবার সেই মতকে পোষণ করে একটু খণ্ডন করেছেন, তারা বলছেন হ্যাঁ মুক্তি জ্ঞানেতেই হয় বটে, তবে সেই জ্ঞান অন্য প্রকারে লাভ হয় না, কেবলমাত্র ভগবত ভক্তির দ্বারাতেই সেই জ্ঞান লাভ হয়। আবার কোন আগম পুরাণ, কিছু কিছু গূঢ় উপনিষদ, তারা বলেছেন যে ভগবত মন্ত্র জপ মাত্রে মুক্তি সিদ্ধ হবে। তাতে আপত্তি উঠেছে অন্য শাস্ত্রের যে না তা হয় না, ভগবানের মন্ত্র জপ করার সঙ্গে সঙ্গে মুক্তি হয়ে যাবে, এটার কথা? সেখানে সেই সভার মধ্যে বসেছিলেন মহা উপনিষদগণ আর সাতত সংহিতা পঞ্চরাত্র আদি এবং মহাপুরাণ শ্রীমদ ভাগবত, তারা বসে বসে এদের বিচারগুলো শুনছিলেন অন্য শাস্ত্রের, শুনে মৃদু মৃদু হাসছিলেন তারা। হাসিটার কারণ কি? না ভগবানের মায়ার বৈভব বটে, এই সকল শাস্ত্র এরা সবাই সর্বজ্ঞ, তথাপি কেমন করে মানে সঠিক কথাটা বলতে পারছে না, মায়ার বৈভব বটে, মৃদু হাসছে। তারা কোনো কথা না বলে চুপচাপ ছিলেন, চুপচাপ থাকার কারণ হচ্ছে তুষ্ণিমভূত হয়ে থাকার কারণ যে এদের সঙ্গে আমাদের বাদানুবাদ করাটা ঠিক হবে না, যে সমান সমান ব্যক্তির সঙ্গে বাদানুবাদ চলে, হ্যাঁ সামান্য ব্যক্তির সঙ্গে উঁচু ব্যক্তির বাদানুবাদ করা ঠিক হয় না। তাই ভাগবত আদি শাস্ত্র গূঢ় মহা উপনিষদ তারা চুপচাপ বসেছিলেন এবং মৃদু মৃদু হাসছিলেন। যখন ভগবান মন্ত্র জপ মাত্রে মুক্তি সিদ্ধ হয় কিনা এই বিষয়ে যখন বিতর্ক উঠল, তখন তারা আর সেই বিতর্ক সহ্য করতে না পেরে কানে আঙুল দিয়ে সভা ত্যাগ করে চলে গেল। কেন না মুক্তি বিষয়ে সন্দেহ শোনাটাও মানে অপরাধ, আর হাসছেন কেন? না ওই সকল শাস্ত্রগণের মতবাদ শুনে ভাগবত আদি শাস্ত্র হাসছেন, যে এরা ভাগবত শাস্ত্র মনে করছেন যে এরা মনে করে ভক্তির মুক্তি দেওয়ার ক্ষমতাটাই সবচেয়ে প্রশংসনীয়, এটাই এরা মনে করে। হ্যাঁ ভক্তি মুক্তি দিতে পারে এটাকে এরা খুব প্রশংসার বাক্য বলে মনে করে, এই জন্য এরা হাসছিলেন। ভক্তির মহিমা যে কতটা এরা তা কিছুই জানে না, এরা কানে আঙুল দিয়ে সভা ত্যাগ করে চলে গেলেন। তখন গোকুমার দুয়ের মধ্যে যারা বলেছিলেন ভগবান মন্ত্র জপ মাত্রে মুক্তি সিদ্ধ হয় কি না, অন্যেরা বাদানুবাদ করেছিল যে না তা হয় না,
এই উভয়ের তর্ক হয়েছিল দুই শাস্ত্রের। তখন মধ্যস্থ হলেন আর কিছু মহা উপনিষদগণ, হয়ে স্থির হল বিচারে ভগবান মন্ত্র জপ মাত্রে মুক্তি সিদ্ধ হয়। গোকুয়ার বললেন, তখন আমার সেটা খুব আনন্দ হল, কারণ আমি তো বরাবরই মন্ত্র জপ ছাড়া আর তো কোনো কাজ আমি করি না, আর কোনো অনুষ্ঠান আমার নাই। শ্রী গুরুদেব আমাকে আদেশ করে দিয়েছেন কখন, যে তুমি যা বাসনা করে মন্ত্র জপ করবে তোমার তাই সিদ্ধ হবে। আমি বরাবরই মন্ত্র জপ করে আসছি, তাতেই আমার রুচি, অন্য কোনো অনুষ্ঠান বললে আমার প্রিয় হবে না। যখন আমি এই কথা শাস্ত্রের মাধ্যমে বিচারে যখন উঠল ঠিক সিদ্ধান্ত যে ভগবান মন্ত্র জপ মাত্রে মুক্তি সিদ্ধ হয়, তখন আমার মনটা একটু আনন্দিত হলো। যাক, তাহলে আমি এই যে মুক্তি সম্বন্ধে আলোচনা হচ্ছে, এত দুর্লভতা যে মুক্তি সম্বন্ধে, সেই মুক্তি আমি পেলেও পেতে পারি। কিন্তু এখন সংশয় হলো গোপকুমারের, যে এরা সভা ত্যাগ করে উঠে গেলেন কেন? সভা ব্রহ্মা সেখানে বসে আছেন, হ্যাঁ হাজার আমরা বলছি গোপকুমার, কিন্তু সে তো ব্রহ্মা হয়ে আছে। হয়তো ব্রহ্মা যখন হয়েছে তখন ব্রহ্মাণ্ডের তিনি নমস্য, বেদাদি নিখিল শাস্ত্র তার আজ্ঞাবহ। সেই সভাতে সভা ত্যাগ করে মহা উপনিষদগণ এবং ভাগবতাদি শাস্ত্র তারা সভা ত্যাগ করে কানে আঙুল দিয়ে চলে গেলেন। গোকুমার তখন ব্রাহ্মণকে বলছেন বৃন্দাবনের নিকুঞ্জে বসে বসে, জানো ব্রাহ্মণ, তখন আমি মায়াভিপ্রেত্য তদ ভাবম তে পুরাণ আগমাদয় অনুনীয় সভা মধ্যম আনিতা স্তুতি পাঠবই। আমি তখন তাদের যে গূঢ় ভাব সেটা আমি কিছু বুঝলাম, মোটামুটি অনুমান করলাম এরা কেন সভা ত্যাগ করেছেন এটা কিছুটা বুঝলাম। তখন আমি সে সকল পুরাণ ভাগবতাদি এবং আগম তন্ত্র সকল তাদেরকে অনেক অনুনয় করে স্তুতি পাঠবই, আমার যে স্তুতির যে পটুতা তার দ্বারায় তাদেরকে অনুনয় করে আবার সভা মধ্যে নিয়ে এলাম। নিয়ে আসে তারা আবার সভাস্থ হলেন, হওয়ার পরে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, ততস্তং সাদরং পৃষ্ঠা স্তে শ্রী ভাগবতাদয় উঁচু সত্যত সিদ্ধান্তে দাগমা স্তুতি মৌলভি। তাদেরকে জিজ্ঞাসা করলাম, আপনারা সভা ত্যাগ করলেন কেন, আর আপনাদের মতামত বা প্রকাশ করলেন না কেন? সভাতে কিছুই মতামত প্রকাশ না করে আপনারা যে সভা ত্যাগ করে গেলেন, কি অভিপ্রায় আপনাদের? তখন তারা আমার আমি আদর করে জিজ্ঞাসা করেছি, তখন শ্রীমদ ভাগবত আদি শাস্ত্র এবং শ্রুতিমৌলি বেদের যারা শিক্ষামণি, হ্যাঁ বেদের মধ্যে যারা শ্রেষ্ঠ, তাদের সহিত সাত্তত সিদ্ধান্ত আদি আগম পুরাণ আদি তারা সকলে আমাকে তাদের ত্যাগের কারণ, মৃদু হাসির কারণ সব তারা বলতে লাগলেন। শ্রী ভক্তিশাস্ত্রাণি উঁচু, ভক্তিশাস্ত্রগণ গোকুমারকে বলছেন, লব্ধ ব্রহ্মাধিকারেদম মহাগোপ্যং নিধেরপি ভবৎ সদ্গুণ সন্দোহই রাখ্যামো মুখরীকৃতা। হে গোকুমার, তুমি এখন ব্রহ্মপদ অধিকার করেছ, মানে ব্রহ্মা হয়েছ, তোমাকে পরম গোপ্য কথা বলবো। কিরকম গোপ্য? নিধেরপি মহাগোপ্যম, নিধি পরম সম্পদ, তাকে যেমন লোকে লুকিয়ে রাখে, বলে না, দেখায় না লোককে, তার থেকেও মহাগোপ্য যে বস্তু, তাই আমরা তোমাকে বলবো। শোন, অথবা বিধেরপি মহাগোপ্যম, দুটা অর্থেই করা আছে, বিধি মানে ব্রহ্মা, তার কাছেও মহাগোপ্য, যে ব্রহ্মা হলে যে তিনি এই সকল জানতে পারবেন বা শুনতে পারবেন এমন কোনো কথা নয়। হ্যাঁ, তারপরে যে উঠছে কি, তুমি যে ব্রহ্মা হয়েছ তাই জন্যে যে আমরা তোমার কাছে পরম গোপ্য কথা বলবো, তা বলবো না,